আসসালামু আলাইকুম ব্যাকে কি রকম আছেন আশা করি আনেরা ব্যাগে বালা আসেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি তো বরাবরের মতো আজ যা আনগুল্লা আরেকখান ভিডিও লই আইসি আজ যাই আই শেয়ার করবো ও আই যা কি কি বাজার করছি আর হইছে কিয়া আই বাজার বাজারতুন সুরি মাছ আনছি এই সুরি মাছ আজি জীবনে আয় একবার খাইছি এবার সব দুইবার রইবো তো এই সুরি মাছ আসলে মজা তো আই আজ বাজারতুন সুরি মাছ কিনে আনছি আর ওই একটা তাজা তাজা কম্বাসা শাক কিনে আনছি তো আই আইবের সময় ব্যান গাইতে দেয়ের কিয়া আগে গান ব্যাসের এক একে তাজা তাজা তো আই লই তো প্রথমে আই এনে এই চুড়ি মাছ লইসি যেতে লই আলাইনে ভাঙা করে কাটি কুড়ি দুই দিয়ে লমু তো ইহে আই দুয়া সুরি মাছ লইসি এই দুয়া সুরি মাছ এক কেজি তুমি কিনি কম হইছে মনে হয় আরাম গেরাম তো এই সুরি মাছ এখন আই জীবনে একবার কিনছি মজা লাগছি লোয়ারি এবার অঙ্গাই বাড়ি আজ্জা আবার আনছি চাই কে আজ্জা কচ্ছ হিন কিন্তু বহুত মজা লাগছে আর কাছে তো হিহর আই এনে ক্যাপসিকাম লিখিলাম বহুত দামি সবজি এই সবজি ইয়ানগাইতে আই বেস্তে দেখিনি আজ্জা বেন্ড গাইতে বেসে দেখি আই ক্যাপসিকাম লই আধা কেজি আর লইি গাজর এক কেজি আর লি হয়েছে শাক আর ইচ্ছা এক মিষ্টি কুমা লইসি একটা তাজা তাজা মানে মিষ্টি কুম্বা ইয়েক দেখি মনে হয় জানি কাঁচা খাই কা মাত্র চোলা ইচ্ছা মনে হয় তো আই মিষ্টি গুম্বা লইসি আর হুলকফি লইসি তো হুলকফি ইয়া ই এক কেজি বেশি কিন্তু গঠন হয়েছে কি এই হুলকফিয়া মনে হয় আধা কেজি হইবেন সন্দেহ আছে কিন্তু ইয়ার হয়ে গেছে এক কেজি তুন বেশি এ এক অবস্থা আর তো কি আন্ডার লইতে হইব এই অবস্থাতে তো ইয়ার এই কেপসিকাম এগুণ দেখি এমন সুন্দর লাগছে তো আহ সিগুণের একান ছবি তুলি আন্ডাক শেয়ার করে দি দিলাম তো সিহঁতৰ প্ৰথমে ইয়ানে মাছ তাছ কাটি কুটি লৈছি মাছে কাটি লৈ পেলাই ৰঙা মাছে গুণ ৰান্ধো তো আই ও ইজ্জা হাইলে বহে দিছি হালিয়াতে আই অঙ্কা তেল দি দিবো তো আই আর পরিমাণ মতো তেল দি দিছি ইনে হাফ কাপ মতো তেল দিছি দিবে ধরে আই ইনে এই পেঁয়াজ আর রসনে রে একসাথে আই ওই সেসনী আসে না শেষনিতেঁচিয়েলাইছি তো আর কাছে অঙ্কা বেলেন্ডার করতে ভাল লাগে না আর ইয়ার ধরে বাইটে অশান্তি লাগে তো আরে অঙ্কা এক সহজ পদ্ধতি বাদ করছি শেষনী যে মেলাত গেছিলাম আরে লইছিলাম গত বছর মেলাত গিয়েছিলাম এ লইছিলাম তো অঙ্কা আই স্যাশনীতে সেচি সেঁচি বস আই বেগ কিছু করিয়ালাই রা দাদা যা আছে বেগ ইয়ে ইচ্ছা বেসিনিস राधे तो पे, पे दी दी तो तो लाए तरकारी तो आई अंका इते आ रोन रही आज से हिरे आई बायर हिरे ये दीसी और हे जता ना हेजा तक देख से न गोडा रही गो हिंने काना लगे जाम दाम हम जामु आई बेलै मानुस तो रे आई किसी क्या आदि बांगी दिया दिए इन नरम हो जाए गलते दिशी तोर टमेटो दिशी कसमिनी और माँ राह टोमेटो टमेटो कसामना केना बेसी दियाते बाल लगे तो हिरे आईने बाजी कर लैसी बजी कर हरे अंगा জাল দি মো পরিমাণ মতো তো জাল যাতে যেচ্ছা খাই আরি আই এনে জাল দিছি এক সামুচাঁচ সামুচে এক সামুচ জাল দিছি লবণ দিছি স্বাদ মতো আর দিছি কিয়া আর গুঁড়ো হয়েছে দিছি এক সামুচ দিয়ে আদুয়ে দিছিলাম মানে দেড় চামুচ দিছিলাম তো আর দিয়ে এলাইছি হইছে ওইয়া ওই মসলা মানে মসলা জিরারি ধনিয়া গু গুঁয়া একসাথে আন্ডা চুড়াইছি যে সেগুন নর্মাল মসলা যেগুণ দিয়ে তরকারি খা আন্ডা আলাদা আলাদা রাখি না তো একসাথে সিগুন দিছি এক সামুচ তো দিবের হরে বালা করে এন এক গেছে মানে গন্ধ চুডালন লাগবে আরে এক মনে হয় জাল মসলার গন্ধ হাঁচি চলাই এক অবস্থা করে গেল লাগবে তো হিয়ার হরে আই এনে ওই ইয়ে যা ইত্যাতো স্টেজ লাগি রয়েছে না এপস্থা করে হালাই দি মনে তো হি তাই হানি কু দুধ দি করি দুই দেয় হিয়ারে এক হানি এগানে দিয়ে আই অঙ্কা কষা লাগিয়ে আবার মনে করি নাই ইয়ে এক রাত দি দি দুই সি হানি দি বস এক দিবস একা জাগাই বালাকুরি করি লাই দিয়ে লাইসি এর যাতে হেজোর নাইন সানি সের জোর অপস নি হানি সো দি আই হিয় হালাকুড়ি লাই লাইসাই দিছি অঙ্কা আই ডাকনা দি ডাকি এখানে কষাইবে রাখি দিও তো আই ইয়েনে দুই তিন মিনিট কষাই হিয়ার হরে আনে করে দেখাই গিয়ে তো ইনে আয় দুই তিন মিনিট ন পাঁচ মিনিটের মতো কষাইছি কষাই দিয়ে জ্বল এগ্যান একরে মানে হানি যায় দিছি হ্যাগান ছোটবেগেন হুয়াই একারে তেলেগান উঠবে দিয়ে এক বাসি উঠছে এই আনেরা দেখি বুঝেন কি তো তেলেগেন উপরে বাসি উঠছে তো বাসি উঠবে হরে মনে করবেন যাতে তরকারি কষানো হয়ে গেছে তো হিয়ার হরে আই ইয়েনে নো আলু দিস এ ধুয়া একের বড্ডা দুয়া নো আলু সাইরান সাইরান করে আসতে ইয়ানে নো আলু দিছি দিবের হরে বালা করে আবার এগানের লাইসে লাইসাই এই আই রে কষাই লো তো আমি মনে হয় সাই রান দিন তিনগা দিছি মনে হয় আলু তিনগার আই এক সাই রান করে এই তিনগা আলু দিছি তো দিবে বের হিয়ারে কতকক্ষণ এগানে লাইসে কষাই বের হরে সুড়ি মাছ এগুলো দি দিয়ে তো সুরি মাসে ইয়ে কিন্তু আই ইজা রাঁধির ইয়া বটাই মাস দেখ না হিয় রান্ধির এগানে বালা করে এই কু দিয়ে তারপর হিয়রে লগণ দিয়ে বালা করি দুই দিয়ে লুছি লই অঙ্কা আয় কতকন লাই লাই অঙ্কা কিন্তু মাসে গে শক্ত আছে যেত আনে লাইবেন এগান পাইত ন কিন্তু যে সময় এগে একা কতকক্ষণ থাকি নরম হয়ে যাবে ওই সময় কিন্তু আদামচ দি বা কসুম দি লাই কিন্তু ভাঙে যাবো তো আমি অঙ্গা একানা লাই আবার ঢাকনা দিয়ে গুড়ি তিন চাল মিনিট রাখে রাখে দিছিলাম তো রাগবার হরে ইনে আই একদি ফাতলি যাতে গরম পানি দিছি হেখান উতলা লইসি আর ইয়ানে দুনিয়া কাটি লইসি উপর দি দি বেলাই তো আই এবার দুই তিন মিনিট হরে উল্টেছে গিয়ে যে মতো কষানি হয়ে গেছে হানি যা আসলে টানিয়ে লাইসে তো অঙ্কা ইয়ানে গরম সানি হম দি আই ইন অঙ্কা রাখনা দিইখানে রাখি দিও তো এই কুদুর আরো দুই তিন মিনিট মনে রাখছিলাম রাখব হরে তারপর আই ইনে এই গরম সানি দিম তো আই গরম হানি দেওয়ার কারণে সে কি সময় আরম্ভ করতো কই কে যি তরকারিতে কোনো দিনও ঠান্ডা আনি দিচ্ছে ঠান্ডা আনি দিলে তরকারি হান হয়ে যায় কষাই ইয়ে তরকারিতে সব সময় গরম হানি দিবি তো আসলে মূর কথা শুনান লাগে আই সময় মানে রান্না বান্না মাত্র শিখিয়ে যে সময় জামাই বেদ গিয়েছে এই সময় আরম্ভ কথা ইঞ্জেন কইছিলো তো আমি মনে রাখছি আই অঙ্কা সব সময় যে এক গোস্তক মাছক জিয়ানক আনক আই গরম হানি দি তাতে তরকারি হান হয় তো বালামতে কষাই টসাই গরম হানি ডালি দি ডাকনা দি ঘুরিয়ে আই ইয়েনে রাখি দিছি প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট রাখিনি পনেরো মিনিট হইব মনে হয় তো পনেরো মিনিট

রন বের হরে হিয় হলুদ দিয়ে হলুদ দিয়ে রয়েছে কি এক চামচ দিছি আর কাঁচামরিচ দিয়ে তো দিছি হিলে গু গুঁয়াই কিনে কমাই দিয়ে আর কমবা তো জাল বেশি লাগে না জাল কম দিল হিয়ার হরে লবণ দিয়ে দিছি দিয়ে এবার রঙা ঢাকনা ডাকনা দিয়ে গুড়ি এ রাখি দি এ ডাইগুন সিদ্ধাড়া সঙ্গা একারে হাইতে দিয়ে রাখি দি হিয়ার হরে কমাই যে সময় মজ সময় তো আই দি গেছি গই ওমা আই দেখিয়ে যে গেস গেছে গো এবারে কি করম তো গ্যাস গেছে গোয়ারি এবার রঙা যা চেষ্টা করি এর গ্যাস আর না এনে দাইল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আই অঙ্গা কিনম আর বাদ সিলিন্ডারে দিয়ে বিকল্প ব যে রাখছি হিংয়ার নঙ্গা সময়তে ব্যবহার করন লাগবো তো আন্দার মধ্যবিত্তর্গ হয়েছে এক জ্বালা যন্ত্রণা মানি আন্দা ইনে গ্যাসেরও টিয়াঁয়াঁয়াঁয়া দিমু আবার ইহেন্ডারও জ্বালানো লাগবে আবার ইলেকট্রিকও জ্বালা মানে আন্দোলন মধ্যবিত্তর্গ এক জ্বালা যন্ত্রণা তো আই হিয়ার কি কর্ম আর গ্যাসজন হিহানে লাইনের গ্যাস গেছে গো তুই সিলিন্ডারে অনকা আই বইয়ে দিছি তো সিলিন্ডারে আয়ো মা ইঞ্জেকান দিছি ইনে উড়াই কান্দা বাঁচি লোসি বাঁচি লো অন দিয়ে লাইছি তো আর কতক ইহানে সিলিন্ডার জ্বালা রাখি দিবো ইয়েতে সিদ্ধ হয়ে যাবো ডাইল এনে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো সেগুনে রাহেদায় দান করো সেগুনে কিনলে যে গ্যাস লোক এত আন্ডার কষ্টদের মদ্য মধ্যবিত্ত কষ্টের মানি শেষ নাই কে শর্মে কিছু কয়া হারি না যা আছে তা দিয়ে নিজের করে সারান লাগে নিজের গো সামর্থ্য অনুযায়ী খরচ করানো লাগে তো কি আই তরকারি রান্না করি রাখি এই মানে যাতে আসে সকালে শুধু গ্যাস যেহেতু থাকে না সকালে শুধু নাস্তা আর ভাত রান রান দি এই সিলিন্ডারিতে তো এই সুলাইঞান কিন্তু আজা মাইরাতে আই ওই মালুশিয়তুন আনাইছিলাম আজা মাই ইয়ান মালুশিয়তুনছিল ইঞ্জেন আজকে দশ বছরের মতো ব্যবহার করি এর আলহামদুলিল্লাহ সুলাইঞ্জান কিন্তু বোধ বালা হয়েছে তো এই ইয়ানুষে ফেলাস নির্মণীয় সুলাই তো আই হিয়ার হরে ইনে ডাইল মঞ্জ বের হরে কম্বাসাগণ দিয়ে কোম্বাসা এখানে বালা করে দুই লইসি ওই বাড়িতে তো আন্ডা হয়ে যায় দুই যে মানে ফুকরেতে যাই দুই যে একরে মানে সুন্দর মতে ধোয়া যায় তো ইয়ানে বারবার বালতিতে ফানি দিয়ে দিই ইয়ানের বালা করে কোম্বাস ধুই লইসি নয় কোম্বাশাইতে বালু লাগে হিয়রে আয় ডাকনা দিয়ে গুড়ি রাখে দিছি আর এক সাইডে ইয়ে দিয়ে আয় ভাত বইয়ে দিছি তো কি কর্ম আর সিনে গে যে তুই গেছো গাজা আসলে তারাহুড়ার মধ্যে রাঁধছি তো এনে আর ইয়া করতাম হারিনি বালা করে ভিডিও করতাম হারিনি তো হিয়াররে কতক্ষণ হরে দিয়ে যে আর সাহ গাড়ি এই দাদাকেনো মঞ্জি গৈছে তো আই কিনে লবন চেক কৰি লৈয়ে দে লবন ঠিক ঠাক মতে হৈছেনে তো দে আলাম দিলা লবনো ঠিক ঠাক মতে হৈছে দাদাও মঞ্জি গৈছে তো আই অংকা চোলা বন্ধ কৰি দিম আৰু ইয়ান আই এবাৰ এই বাগাত দি দিম তো এই দাদাকে নাই খাই চাই ইয়াৰ আমেকৰ দেখাই ইয়ে ৰাই খাই দে চাই চি দে এক বেগেন ঠিকমত হৈছে আৰু জোল যা আছে সেইগেন কিন্তু নামাই আৰু হোৱাই যাব এই দাইলৰ তৰকাৰী কিন্তু নামাইলে শুৱে যায় তো আই অংকা এইবাৰ চোলা ইয়ে বন্ধ কৰি দিছে বন্ধ কৰি আই ইনে অংকা এই ইজ্জা কৈয়ে দি দিম কৈয়ে মাৰি কৰাই ইচ্ছা দি দিম সিহঁতে আই তেল দি এবাৰ বাগা তেল মারি দিমু তেল মারি মানে বাগান দিয়ে দিবো আর যে শুদ্ধ পাশে আর করে আন্ডা আন্ডা ফেলে পাশে আন্ডা তেল মারি দিমু তো এই তেল মার সাগেতে আসলে কম্বা সাগেতে তেল না মইলে কিন্তু স্বাদ লাগে না একারে মানে তেল মাইলে মনে হয় জানি শাকের একরে যে আসল স্বাদ হিরিয়ে গিয়ে তো তেল যা দ্বারা তেল মারে না হে তারা মনে হয় জানি কোমবা সাগে সাদে মানে সাদ যে কিয়ে দিও সে কথা জানে না তো ইয়াররে আই এনে তেল দি দিছি এই পরিমাণ মতো ইয়াররে আই এনে বাগান দিয়ে দি এ পেঁয়াজ দিয়ে আর রো দি তো আই পেঁয়াজ দুয়া রোনে কোষে দিয়ে দিলছি আর হইসে অর্ধেক পেঁয়াজ দিছি দি এখানের এনেলা লাইসা বালা করিয়ে লাল লাল করি বাজি করি লম বাজি করি হিয়া ধরে আই ইঙ্গা এই স্বাগত তো এই দিতে দিতে আমি কলগে একখান কথা শেয়ার করি আসলে গিয়া আসে যে মানে ব্যাগ জায়গা এরকম নে জানি না কিন্তু আমরা ফেনিতে কিন্তু গিয়া এত সমস্যা দেখা দিছে সকালে দিকে দিকেতে যায় রাত্রে আইয়ে এগারোটা বাজে আর দুপুরে তো মানে তিনটার দিকে অল্প কিনি আইজে যায় এই তিনটার দিকে আইয়ে আবার পাঁচটার দিকে আবার যাক হেউ এক চুলা জ্বালি মানে এত কষ্ট যে আমরা মধ্যবিত্তর গড় হি কই বুঝাইতাম হেতার তারপরে তারপরেও যাক আল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহ চাল্লা কারোর হয়তো এক একজনের এক এক রকমভাবে সালায় তো আইয়ান অঙ্গা তেল মারিয়েছি সা খেতে তো এই ওই এতে কুদ্দু তেল রয়ে গেছিলো তো তেল তো আয় আর কুদ্দুর শাক দিই এনে করে আরাম মহিজমে মাইতো তো আর কুদ্দুর শাক দিই মারিয়ে লাইছি তেলে শাক গান দিয়ে তো আর আর এই ভিডিও যদি আমার কাছে ভালো লাগে অবশ্যই আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইক নিয়ে অবশ্যই অন করে দিবেন তো আয় অঙ্কা যায় আল্লাহ